কথা হয়েছে যে যে কোনো জায়গায় শান্তি শৃঙ্খলা যদি ঠিকঠিক না থাকে তাহলে সেটা ডেভেলপমেন্ট হয় না। আমি এখানে পুলিশ আধিকারিকরা আছেন, ওনাদেরকে আমি বলবো, তাছাড়া আমার সেভাবে ওনাদেরকে বলা হয়েছে যে কোনো অবস্থায় কোনো জায়গায় যেন কোনো রকম অঘটনের ঘটনা যেন না হয়, শান্তি শৃঙ্খলা অবশ্যই বজায় রাখতে হবে, কারণ একটা ঘটনা হলেই সেটা কিন্তু পরবর্তী সময়ে পর্যটক যারা আছে বাইরের থেকে খবর নেয় তারা কিন্তু আসা বন্ধ করে দেয়। তো সেই দিকটা আমাদের, আমরা এরকম বলেছি যে পর্যটক পুলিশ আমরা একবার আমরা ডিক্লেয়ার করেছিলাম। তো আমরা যেহেতু আমরা প্রায় 6,000 মতো স্পেশাল এক্সিকিউটিভ নেব, হয়তোবা তাদেরকেও আমরা এর কাজে আমরা নিয়োজিত করতে পারি। এখানে সিভিল ড্রেসে বলা হয়েছে যে পুলিশ বাহিনী থাকবে, তো এরকম ব্যবস্থাপনা এখানে হবে। এখানে দুটো যে লেক আছে সেখানেও বোটিং এর ব্যবস্থা করা হয়েছে। লাইট এন্ড সাউন্ডের মাধ্যমে ত্রিপুরার মহারাজাদের সমস্ত ইতিহাস এখানে জানান দেবে। তো সব মিলে এখানের এই জায়গায় একটা অদ্ভুত একটা সুন্দর একটা পরিবেশ এখানে সৃষ্টি হবে, এটা আমি নিশ্চিত। তো আজকে এখানে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে, আমাদের বিভিন্ন যেসব পর্যটন কেন্দ্রগুলো আছে তার সম্পর্কেও এখানে আলোচনা হয়েছে, এবং আমরা সেখানে যেভাবে পর্যটনের এরিয়াগুলো যেভাবে ডেভেলপ করা উচিত সেইভাবে কিন্তু আমরা ত্রিপুরা সরকার এবং পর্যটন দপ্তর থেকে আমরা সেইভাবে ডেভেলপ করেছি। কিন্তু এখান থেকে কিন্তু তারা কিন্তু ওইসব কেন্দ্রও যাবে যারা বাইরের বিদেশ থেকে বা বাইরের থেকে আমাদের অন্যান্য প্রদেশ থেকে আসবে তারাও কিন্তু বাইরে যাবে। এবং আমি নিশ্চিত যে আগামী দিন এই যে একটা ইনোভেটিভ আইডিয়া পর্যটন দপ্তর নিয়েছে এটা ফলপ্রসূ হবে, এবং আমি তার সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করি।